प्रेम। অভিনয় করছেন না, করেও তো উপায় নেই। কাল রাতে উনি যে অন্যায়টা করেছেন সেটা নিজেও উনি জানেন। সরস্বতীর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। বেচারি কটা দিন বাড়ির সকলের সাথে থাকার সুযোগ পেয়েছিল, রোহিতের বোকামির জন্য সে সুযোগটাও গেল। কি হবে বলো তো, আমাদের এত আদরের মেয়েটা কষ্টে থাকবে। বোধহয় আবার কষ্টের দিনই শুরু হলো জানো সেজদি। বাবা বলছি যে তোমার শরীর খারাপ করছে না? শরীরে সত্যি বলছি আমার শরীর ঠিক আছে। এই প্রথমবার দেখলাম নিজের বাবার শরীর সুস্থ আছে শুনে কেউ কষ্ট পাচ্ছে। চুপ, একদম কথা বলবে না তুমি। দেখো দাদা, বাবা যে অন্যায়টা করেছেন শরীর খারাপ লাগলেও এখন বলবেন না। প্রবাল, বিশ্বাস কর আমি সত্যি ঠিক আছি। তুমি আর কথা বলো না বাবা, চুপ করে থাকাই তোমার জন্য সবচেয়ে ভালো। আমি তাহলে আসি, সন্ধ্যাবেলা রিপোর্টটা দিয়ে যাব। আচ্ছা দাদা শুনুন, খবরদার, ওর কথা যদি রিপোর্টে কোনো গড়মিল হয় তাহলে তোর কোম্পানি আর ল্যাপটপ ঘরের মাঠ হয়ে যাবে, আর এটা তুই জেলে বসে খবর পাবি। এসব কি বলছেন? যতক্ষণ রিপোর্ট আমার হাতে না আসছে ততক্ষণ যেন রোহিত এ বাড়ির বাইরে পা রাখতে না পারে। সেটা দেখার দায়িত্ব তোর। ওকে দাদা। আর হ্যাঁ, ওর ফোনটাও রেখে দে ভীমা, যাতে ও কোথাও ফোন করতে না পারে। সুযোগ পেলেই ও রিপোর্ট বদলানোর চেষ্টা করবে। ওসব রিপোর্ট চেঞ্জমেন্ট ফালতু সিনেমার স্ক্রিপ্টে হয়, বাস্তবে হয় না। যাক, একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেল, এখন অন্তত 6-7 ঘন্টা আমাকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না।
এখন আর ভেবে কি হবে? কাজটা করার আগে ভাবা উচিত ছিল। কথায় বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কি হলো, কিছু বললে না যে? না, আসলে নিজেকে সামলাচ্ছিলাম। মানে? না বলছি, মানে আপনি আমার জন্য এইভাবে চা নিয়ে আসবেন না, কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হয়। আর আমার ডাক্তার বলেছে আমার প্রফেশনের জন্য এই অনুভূতিটা ক্ষতিকারক। মাত্র কয়েক ঘন্টা, তারপর তারপর যেটুকু আমি সব সব সত্যি বলে দেব। আজ সন্ধ্যেবেলার পর আমার জীবনটা কোন দিকে যাবে আমি নিজেই জানি না, জানি না আমি কোথায় যাব, কি করব, কিচ্ছু জানি না, কিচ্ছু না। কি আর করবেন, সকালবেলা দেখেছি দেশি মুরগি এসেছে বাড়িতে, রাতেবেলা কবজি ডুবিয়ে সাদা সাদা লুচির সাথে লাল লাল দেশি মুরগির ঝোল সাটাবেন। রোহিত, কি আপনি দেশি মুরগি খান না? এই তুমি চুপ করবে? এই সময় তোমার এই ঠাট্টাই আর কি আমার একদম ভাল লাগছে না। তোমার কথাটা শোনাটাই আমার ভুল হয়েছে, আর পর থেকে একটার পর একটা আমি ভুল করেই চলেছি। তখন যদি তোমার পাল্লায় না পড়ে জেঠুর পায়ে এসে পড়তাম তাহলেই ঠিক হতো। আচ্ছা, সেটা করলে কি হতো সেটা কি ভেবে দেখেছেন? জেঠু কি আপনাকে ফুল চন্দন দিয়ে বরণ করতো? না, করতো না জানি, হয়তো বকতো, অপমান করতো, খুব বেশি হলে গায়ে হাত দিত, কিন্তু যা হওয়ার তখনই হয়ে যেত। এইভাবে প্রতিটা মুহূর্তে ধরা পড়ার ভয় ভয় তো থাকতো হতো না? দেখুন, এত উত্তেজিত হয়ে যাবেন না, এতক্ষণ যখন অপেক্ষা করলেন তখন কয়েকটা ঘন্টা আরো নিজেকে শান্ত রাখুন। শান্ত থাকবো? শান্ত থাকলে কোন ম্যাজিকটা হবে শুনি? এদিকে টেনশন বাড়ছে আর অন্যদিকে সমাধানের কিচ্ছু হচ্ছে না। সমাধান তো অনেক দূরের কথা, একটার পর একটা একটার পর একটা সমস্যার সৃষ্টি হয়ে যাচ্ছে। দিন একটা চিরকুট তুলুন তো। রোহিত, আমার এসব ফালতু জিনিস নিয়ে খেলাধুলা করার একদম মানসিকতা নেই। ফালতু জিনিস আর কেউ না জানুক, কিন্তু আপনি তো এর দৈব ক্ষমতার পরিচয় আগেও পেয়েছেন। আরে তুলুন না, দেখি আমার গুরুদেব কি বলে, দাদুর রিপোর্ট আমাদের ফেভারে আসবে কি আসবে না। যা ঘটানো তো কাল রাতেই তুমি ঘটিয়ে ফেলেছো, এখন ব্লাড রিপোর্টে সেটার এফেক্টটা তোমার গুরুদেবই বা বদলাবেন কি করে? ম্যাডাম, আমার গুরুদেবের পাওয়ারকে কিন্তু আপনি আন্ডার এস্টিমেট করবেন না। আগের বার হ্যাঁ উঠেছিল বলেই তো আপনি এই বাড়িতে ঢুকতে পেরেছিলেন। আরে তুলুন না, দেখা যাক কি হয়, হ্যাঁ এলে নর্মাল রিপোর্ট, নিন তুলুন। এবার আমাকে আর আপনাকে কেউ আলাদা করতে পারবে না। এই রে,
আপনার এই রিয়াকশনটা আমি ঠিক বুঝতে পারছি না। টেনশন হচ্ছে। আরে টেনশন লেনে কা নেই, দেনে কা হ্যায়। তুমি তো বলেই খালাস, না জানি আজ সন্ধ্যাবেলা কি হবে। আরে এত ভাবছেন কেন, আপনি যা চাইছেন তাই হবে। আমি চাইলেই হবে, এত সহজ। আরে বলছি তো আপনাকে। তুমি যে এত কনফিডেন্স কোথা থেকে পাও কে জানে। আরে আপনাকে বললাম তো কিচ্ছু হবে না। আমি জানি না এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি এত শান্ত কি করে থাকতে পারছো। তবে একটা কথা মনে রেখো, রিপোর্টটা আসার পর কিন্তু জেঠু তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। বেশ, তাহলে যতক্ষণ জেঠু আমাকে বের করতে না পারছে বাড়ি থেকে, ততক্ষণ নিচে গিয়ে সবার সাথে একটু এনজয় করা যাক। চলো। একদম না, তাহলে পিঠ ঠেকে গেছে তারপরেও তুমি ঠাট্টা করে চলেছো, এখনো এসব বলছো কি করে বলো তো। শুনুন, সাধারণ পাবলিক স্রোতে গা ভাসিয়ে দেয়, কারণ তারা বোঝে না যে স্রোতের বিপরীতে সাঁতার কাটার কি মজা। দেখুন, রিস্ক তো নিতেই হবে, তাই আমিও নিয়েছি। শুধু মনে মনে একটা কথা ভাবুন, রিপোর্ট যদি ভালো আসে তাহলে আমি যা চাইব শর্ত অনুযায়ী জেঠু আমাকে তা দিতে বাধ্য। এমন একটা জিনিস চাইব যে দমকা হাওয়া এক মুহূর্তে সব খেলা উল্টে যাবে। এক মিনিট, চলুন তো আসুন। গত মাসে কতবার মার খেয়েছিস বল? সত্যি কথা বলতে শেখ যুধিষ্ঠির। এই তিন দিনের বেতন আমি কেটে রেখে দিলাম। মন দিয়ে কাজ কর, এ মাসে যদি একবার মার না খাস তাহলে পরের মাসে আমি তিন দিনের বেতন যোগ করে দেবো। দাঁড়াও, কপাল খুব খারাপ যাচ্ছে না? আচ্ছা এক মিনিট দাঁড়াও, যাবে না। হ্যাঁ বলছি, মা কাকিমা জেঠিমা বাড়ির সবাই কোথায়? এই তো যাদের ডেকেছি চলে এসেছে, আর বাকিদের ডাকার আগেই এসে হাজির হয়ে গেছে। বলছি এক মিনিট দাঁড়াবেন। একটা বিশেষ দরকার ছিল। কাকিমা সবার জন্য একটু শরবত নিয়ে আসবে প্লিজ। রোহিত, এই বিকেল বেলা তো কেউ এখন শরবত খায় না, সকলে এই সময় চা খায়। আহা, আনোই না একটু, দরকার হবে, তুমি আনো, দেখতেই পাবে। এখানে যখন এসেছিলাম সবার জন্য কিছু না কিছু এনেছিলাম, কিছু দেওয়া হয়েছে, কিছু বাকি রয়ে গেছে, কিন্তু হিসেব মতো আর কিছুক্ষণ পরে তো আমাদের এখান থেকে চলে যেতে হবে, তাই ভাবলাম বাকিগুলোও দিয়ে যাই, কাজটা শেষ করি। নাও এই ক্রিমটা তোমার, প্রতিদিন তিন বেলা নিয়ম করে মাখবে, সাত দিনের মধ্যে কপাল খুলে যাবে, দেখবে ভাগ্য একেবারে চকচক করছে। নাও ধরো। ও মাই গড, আরে নিয়ে নাও নিয়ে নাও, ভীমাদা কিছু বলবে না।
এখানে আসার আগে সরস্বতী সবার কথা বলেছে, কিন্তু তোমার কথা বলতে ভুলে গিয়েছিল। আরে তুমি মন খারাপ করো না, আসলে ওনার মেমোরি কার্ডটা না ইনস্টলমেন্টে ডাউনলোড হয়, এটা তুমি রাখো। একদম সিলড প্যাক আছে, আমি কিন্তু ইউজ করিনি। আমি ইউজ করলে কি আর আমার কপালের দশা এরকম হয়? ও ভালো কথা, আরেকজনের ব্যাপারে তো ভুলেই যাচ্ছিলাম। জামাইবাবু তো শুধু একজনের নাম ভুলেছে, আমি হলে তো বাবার নামও ভুলে যেতাম। বাই দ্য ওয়ে, এই আরেকজনটা আবার কে? আমি তো ভীমাদার কথা বললাম। ভীমাদা এ নাও, এটা স্পেশালি তোমার জন্য। ভীমাদা কি ছোটবেলার কথা মনে পড়ে গেল নাকি? আরে ভীমাদা নিয়ে নাও, ভালো জিনিস তো বডি স্প্রে। আজ তো যা কাজের চাপ, তাতে সারাদিনের স্নান করার সময় পাওনি। এটা স্প্রে করে দাও, দেখবে ঘামের যা পচা গন্ধ সব চাপা পড়ে যাবে। আমাকে বোকা বানানোর চেষ্টা করছিল। বন্ধুটা কেমন ভীমাদা, ভালো না? তোমাকে আমি গন্ধটা শোকালাম। বাড়িটা সার্কাস দেখানোর জায়গা হয়ে গেছে। ওকে তাহলে এবার একটু সিরিয়াস গেম হয়ে যাক। আরে এই 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 শোনো না, এটা কি হচ্ছে? চিন্তা নেই, বিনা অনুমতিতে প্রণাম করব না। ওফ কি গোজ পায়, এখনো বোঝা যায় যেটা জাত খেলোয়াড়ের পা। চোটের জন্য অনেক বিখ্যাত খেলোয়াড়েরই ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে থেকে খেলাটা উধাও হয়ে যায়নি, তাই ওরা এখনো পুরনো স্মৃতিগুলোকে নিয়ে বেঁচে থাকে।